আমরা তো আসলে জাকাত দেই না। জাকাত দেওয়ার এরপরে আমি আসলে সংক্ষেপে কথাগুলি বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, সময় খুব। জাকাত আদায়ের আটটা খাত আছে, আটটা জায়গাতে জাকাত দিতে পারবেন। কয়টা জায়গা? সূরা তওবা 60 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। বাসায় গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, আট শ্রেণীর মানুষ জাকাত পাবে, আটটি খাত রয়েছে জাকাতের। তার প্রথম নাম্বার যে খাত সেটা হচ্ছে এমন অভাবী, অভাবের তাড়নায় মানুষের মাঝে ভিক্ষা করে বেড়ায়, এমন ভিক্ষুক বাংলার জমিনে আছে না নাই, যাকে বলা হয় ফকির। যাকে কি বলা হয়? ফকির। প্রথম শ্রেণী হচ্ছে ফকির। একটা টাকা দিলে, পাঁচটি টাকা দিলে যার অভাব পূরণ হয়ে যায়, চলে যায়, একেই বলা হয় ফকির। জোরে বলেন ঠিক কিনা? এই ফকির সবচেয়ে হকদার হচ্ছে ফকির। প্রথমে ফকির, এদেরকে আপনারা এই জাকাতের টাকা অবশ্যই দিতে পারবেন। এরপরে দুই নাম্বার হচ্ছে মাসাকিন, অর্থাৎ মিসকিন। সমাজে মিসকিন কারা? যারা অনেক মধ্যবিত্ত পরিবার আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, যারা ফকিরের মতো মানুষের কাছে হাত পাততে পারে না, কিন্তু অভাবের মধ্যে থাকে, মানুষকে বুঝতে দেয় না, এরকম আছে না নাই? জোরে বলেন। এই শ্রেণীর লোকের সংখ্যা সমাজে মনে হয় ফকিরের চাইতেও বেশি, কারণ মানুষের কাছে হাত পাতে না, মানুষকে বুঝতে দেয় না যে আমি এত কষ্টে আছি, কিন্তু সারাদিনে একবার খায়, দুইবার না খায় থাকে। এরকম মধ্যবিত্ত পরিবার যারা আছে, এদেরকে বাছাই করে করে আপনারা জাকাতের টাকা পৌঁছায় দিবেন তার বাড়িতে গিয়ে। সে তো আপনার কাছে আসবে না, কারণ জাকাতের টাকা, এই টাকার মধ্যে আল্লাহ পাক গরিবের হক দিয়েছেন। আপনি তার বাড়িতে গিয়ে তার হক পৌঁছায় দিবেন, আপনার বাড়িতে এসে সে হক নেবে না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এরপরে তিন নম্বরে হচ্ছে যেটা, আল আমিলিনা আলাইহা, জাকাত আদায়কারী, যারা জাকাত আদায় করে। আসলে জাকাত যে আদায় করে সরকারি পক্ষ থেকে, কিন্তু এটা আদায় করার নিয়ম। কার পক্ষ থেকে? সরকারি পক্ষ থেকে যেই কর্মচারী জাকাত আদায় করে, আপনি তাকেও সেই টাকা দিতে পারবেন। কারণ সে যদি জাকাত দেওয়ার উপযুক্ত হতো, তাহলে তো এত নিম্ন পদের চাকরি করতো না, ঠিক কিনা? এই জন্যে যে জাকাত আদায় করে আপনি তাকেও দিতে পারবেন। আমি প্রত্যেকটা পয়েন্টের বিস্তারিত আলোচনা নোট করেছিলাম, কিন্তু আমি বলতে পারছি না, শুধু পয়েন্টগুলো মনে রাখবেন। কি মনে রাখবেন? পয়েন্টগুলি খুব ভালো করে মনে রাখবেন। জাকাত তিন নম্বরে জাকাত আদায়কারী কে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে আসুন চতুর্থ নম্বরে, আল মুআল্লাফাতি কুলুব, অর্থাৎ সমস্ত বিধর্মীকে আপনি জাকাত দিতে পারবেন। একটু প্যাঁচ লেগে গেছে তাই না? যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান আছে, এরপরে যারা বৌদ্ধ আছে, এক কথায় যারা ইসলাম কবুল করে নাই, সমস্ত বিধর্মীকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। কারণ এই টাকাটা দিলে পারে তার মনটা নরম হয়ে যেতে পারে, আর মনটা নরম হওয়ার কারণে যে মুসলমানেরা আমাকে সহানুভূতি দেখালো, আমি ইসলাম ধর্ম কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে যখন এরকম মুশরিক ছিল, অনেক মুশরিক আছে, অনেক মুশরিক ছিল, যে মুশরিক গুলি সাফওয়ান ইবনে উমাইয়া হুনাইনের যুদ্ধে, তিনি ইসলাম কবুল করে নাই, তিনি মুশরিক, কিন্তু হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। বিশ্বনবী তাকে একটু গনিমতের মাল বেশি দিলেন, যার কারণে তার মনটা নরম হয়ে গেল, বিশ্বনবীর প্রতি তার ভালোবাসা জেগে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই মুশরিককে হেদায়েত দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং চতুর্থ নম্বরে কাকে দিবেন? যত বিধর্মী আছে আপনার এলাকায়, আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। এটা বিশ্বনবী দিয়েছেন, আপনি দিলে পারে, হতে পারে আপনার এই দানের ওসিলায়, আপনার এই জাকাতের টাকা তাকে দেওয়ার ওসিলায় সে ইসলাম কবুল করেছে। এরকম হতে পারে কিনা? বিশ্বনবীর সময় যেহেতু হয়েছে, এখনো হওয়াটা স্বাভাবিক, এর জন্য দিতে পারেন। পঞ্চম নম্বরে হচ্ছে অফির রিকব, দাস মুক্তির কাজে আপনারা ব্যয় করতে পারেন। ওই সমস্ত দাস
ওই সমস্ত দাস যাদের মালিকের সাথে একটা চুক্তি হয়েছে যে 1000 টাকা দিলে আমি তোমাকে মুক্ত করে দেব, তাকে 1000 টাকা আপনি দিতে পারেন যাকাতের, যাতে সে মুক্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ নম্বরে আল আরিফিন, ঋণগ্রস্ত মানুষ সমাজে আছে না নাই? আপনি একজনের দোকান বাকি নিয়ে দিচ্ছেন যে ভাই এই দোকানে তোমাকে বাকি নিয়ে দিলাম, যত বাজার লাগে তুমি নিবা, সময় মতো টাকা দিয়ে দিবা, এই জন্য পরিচিত লোকের দরকার আছে না নাই? নতুন কোনো মানুষ আসলে কি তাকে বাকি দেয় কেউ? পরিচিত লোক দরকার আছে না নাই? আবার 10,000 টাকা বাকি নিয়ে পলায়ন করে চলে যায়, এরম আছে না নাই? আপনি যে জামিন হয়েছেন আপনার ঘরে টাকাটা চাপে কিনা, এরকম যারা জামিন হয়েছেন 10,000 টাকা ঋণের মধ্যে পড়ে গেছেন, অপর ভাইকে এই মাল নিয়ে দিয়েছেন, জামিন হয়েছেন, এই আমি আপনি যে ঋণের মধ্যে পড়ে গেলেন, আপনি যাকাতের টাকা নিতে পারবেন এবং এই ঋণটা আপনি পরিশোধ করতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। রাসূলের সময় এরকম ছিল, জামিনদার তাদেরকে যাকাতের টাকা দেওয়া হতো। এরপরে সপ্তম নম্বরে ওয়াফি সাবিলিল্লাহ, অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন আপনি চলে যাবেন আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, যখন যদি বাংলার জমিনে জিহাদের প্রয়োজন হয়, যুদ্ধের যদি প্রয়োজন হয়, অস্ত্র যদি ধারণ করতে হয় অস্ত্র কেনার জন্য, জিহাদের সরঞ্জাম কেনার জন্য, আপনি যাকাতের টাকা আপনার উপরে দেওয়াটা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ, এটা অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? রমজান মাস এসেছে, জিহাদের পয়গাম নিয়ে সেই ঐতিহাসিক বদর যুদ্ধ কবে হয়েছিল? 17ই রমজানে। আজকে কয় রমজান? জোরে বলেন, আজকে 18টা। 17ই রমজানে ঐতিহাসিক বদর যুদ্ধ হয়েছিল। এরপরে কয় নাম্বার বললাম? সপ্তম নাম্বার। এবার অষ্টম নাম্বার হচ্ছে মুসাফির। কোনো মুসাফির যদি অন্য এলাকা থেকে আমাদের এলাকায় আসে, মুসাফির হয়ে যায়, বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা না থাকে, তাহলে তাকে অবশ্যই যাকাতের টাকা, তার শহর পর্যন্ত পৌঁছাইতে যে টাকা লাগে এই টাকাটা আপনি তাকে যাকাতের টাকা দিতে পারেন। কয়টি বললাম? 8টি খাত আলোচনা করলাম। সুতরাং সমাজের এতিম, মিসকিন, গরিব, দুঃখী, বিধবা, সায়েল, পথিক, প্রবাসী, অনাথ, অনাথিনী, আপনি এদেরকে যাকাতের টাকা দিতে পারবেন, এই হুকুম দিয়েছেন কে? এরপরে এতিম, সমাজে এতিম যারা আছে, অনেক এতিম আছে পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা করার জন্য যাকাতের টাকা আপনি তাকে দিতে পারবেন, আছে না নাই? এই বাংলার জমিনে বর্তমান তো এতিমখানা মাদ্রাসার অভাব নাই, ঠিক কিনা? আসলে